তা মার্টিনেসে একজনের লাঞ্চের খরচ হচ্ছে 400 ইউরো 400 ইউরো একজনকে লাঞ্চ করাতে খরচ হয় তা আমাদের সাংবাদিক ভাইরা ওনারা সবাই আসলেন আমি বললাম চলেন আমরা লাঞ্চ করি অনন্ত জলিলের এই কথার কারণে মাঝখানে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয় যদিও অনন্ত জলিল কথাটা একটু আক্ষেপের সুরেই বলতে চেয়েছিলেন তার কথা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি সাংবাদিকদের অনেক ভালোবাসেন কিন্তু তারপরেও তার দিনদা ডে মুভি নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছে সাংবাদিকরা কিন্তু তার এই কথার সুর আসলে অনেকে অন্য মিনিংয়ে নিয়ে নিয়েছে এখন কাহিনীটা কি হয়েছে সেই বিষয়ে আসি কানে ফিল্ম ফেস্টিভ্যালে 2022 এ অংশ নেওয়া সাংবাদিকদের খাইয়ে নাকি খোটা দিয়েছেন এমনই অভিযোগ করেছে এখন নেটিজনেরা অনন্ত জলিলের বিরুদ্ধে এবং অনেকেই বলছিল তার এই কথা শুনে এভাবে কাউকে খাইয়ে তো খোটা দেওয়া কখনোই উচিত নয় এখন বিষয়টা হলো অনন্ত জলিল রিসেন্টলি কিল হিম মুভির মহরতে গিয়ে সাংবাদিকদের প্রতি অসীম দ্য লিমিটলেস ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়া 14 থেকে 16 জন সাংবাদিকদের এক একজনকে যে 400 ইউরো খরচ করে মার্টিনেজ হোটেলে লাঞ্চ করিয়েছেন এই কথাটা বলে কিছুটা বিপাকে পড়ে যান হ্যাঁ ঠিক আছে অনেকে প্রশংসা করছিল অনেকে কথার মানেটা বুঝতেও পারছিল কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে আবার অনেকে কিছুটা ক্ষোভ ঝেড়ে বসেন যেখানে অনেকেই মনে করছেন অনন্ত জলিল তার টাকা নিয়ে অহংকার করছে এটসেট্রা এটসেট্রা এখন এই সব সমালোচনা নিয়ে অনন্ত জলিল গতকাল মুখ খুলেন এবং তিনি ফেসবুকে একটা বিশাল স্ট্যাটাস দেন অ্যান্ড তিনি বিষয়টা ক্ল্যারিফাই করেন তিনি জানান কানে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমার ক্যাজুয়াল আড্ডা দেওয়ার বিষয়টা সেদিন কিল হিম ছবির মহরতে উল্লেখ করেছিলাম কিন্তু এরপর থেকে আমার বলা ঘটনাটি নিয়ে এক শ্রেণীর হলুদ সাংবাদিক হীন মন্যতার পরিচয় দিচ্ছে শুনেছি আমার বক্তব্যের রেশ ধরে কানে যাওয়া স্বনামধন্য সাংবাদিকদের ট্রোল করা হচ্ছে এটা খুবই অন্যায় আমি আবারও বলছি কান শহরে যাওয়া সাংবাদিকেরা আমার নিমন্ত্রণ পেয়ে এসেছিলেন বাংলাদেশেও আমার নিমন্ত্রণে মহরতসহ বিভিন্ন অনুষ্ঠানে অনেক সাংবাদিক আসেন এসব আয়োজনেও আমরা খাওয়া দাওয়া করি সুতরাং কানের ওই ঘটনা নিয়ে যারা নেককারজনকভাবে ঘাটাঘাটি করছেন তারা সাধারণ একটি বিষয়কে ভিন্ন একটা অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সেই সঙ্গে তিনি এটাও জানান কিল হিম ছবির মহরতে দেওয়া আমার বক্তব্য শুনে কানে উৎসবে কভার করা প্রিয় সাংবাদিক কর্মীরা যদি আঘাত পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মন থেকে বলছি আপনাদের মোটেও ছোট করার বিন্দু মাত্র উদ্দেশ্য আমার ছিল না এবং সবশেষে তিনি এটাও বলেন অনুরোধ নয় হলুদ সাংবাদিকদের সবাইকে সতর্ক করে বলছি এই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করবেন না কারণ এ ঘটনায় আমি সত্যি অনেক বিব্রত এখন অনন্ত জলিল তো তার কথা বলে দিলেন কিন্তু তার এই স্ট্যাটাসে নেটিজনবাসীরা কতটুকু সন্তুষ্ট হয় সেটা তো সময় বলে দিবে যদিও তার ওই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই তার প্রশংসা করছে সে কথাগুলো ক্ল্যারিফাই করেছে বলে সবাই তাকে অ্যাপ্রিসিয়েটও করছে বাট তারপরেও সবার রিয়াকশন তো আর এক হয় না সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়